বন্ধুরা, এর আগের ভিডিওতে আমরা মাইটোসিস কোষ বিভাজন সম্পর্কে জেনেছি। তোমরা যদি আগের ভিডিওটি দেখে থাকো তাহলে জানবে যে মাইটোসিস পাঁচটি ধাপে হয়ে থাকে। এ ধাপের প্রথম পর্যায়টা হচ্ছে প্রোফেজ পর্যায়। প্রোফেজ পর্যায়ে যা হয়ে থাকে, এখানে প্রথমে কোষের নিউক্লিয়াসটা আকারে বড় হয়। যদি আমরা উদ্ভিদ কোষ বা প্রাণী কোষের দিকে দেখি তাহলে দেখা যাবে যে কোষের প্রায় অধিকাংশ স্থান জুড়ে এই নিউক্লিয়াসটা অবস্থান করছে এবং নিউক্লিয়াস থেকে ক্রমাগত প্রাণীর আসতে কোষের নিউক্লিয়াসের ক্রোমোজোম থেকে ক্রমাগত প্রাণী পানি হ্রাস পেতে থাকে এবং যেহেতু পানি হ্রাস পায় তাই ক্রোমোজোমগুলো মোটা এবং সংকুচিত হয় এবং তখন আমরা এই কোষগুলোকে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখতে পাবো। সাধারণত যৌগিক অণুবীক্ষণ যন্ত্র দিয়ে এই কোষগুলো দেখা যায় না, কিন্তু প্রোফেজের এই ধাপে যৌগিক অণুবীক্ষণ যন্ত্র দিয়েও তাদেরকে দেখা যায়। তারপরে ক্রোমোজোমগুলো পানির সংকুচিত হতে হতে যা হয় তারা সাইটোপ্লাজম ব্যতীত সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বী দুটা ভাগে ভাগ হয়ে যায়। এই দুটা ভাগকে আমরা তখন ক্রোমাটিড বলে থাকি এবং ক্রোমোজোমগুলো আরও কুণ্ডলিত হতে থাকে, ফলে তাদেরকে সংখ্যায় গণনা করা যায় না। তাহলে প্রোফেজ ধাপে আমরা যা দেখতে পাই তা হচ্ছে বিভাজনের প্রথমে নিউক্লিয়াসটা আকারে বেশ বড় হয়, তারপরে ক্রোমোজোম থেকে পানি হ্রাস পেতে থাকে, পানি হ্রাস পেতে পেতে ক্রোমোজোমগুলো মোটা এবং সংকুচিত হয়ে যায়, ফলে তাদেরকে যৌগিক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় এবং সেন্ট্রোমিয়ার ছাড়া ক্রোমোজোমগুলো দুটা ভাগে ভাগ হয়ে যায় এবং এদেরকে ক্রোমাটিড বলা হয়ে থাকে এবং ক্রোমোজোমগুলো এত কুণ্ডলিত পাকিয়ে যায় তাদেরকে গণনা করা সম্ভব হয় না।